আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আগামীকাল 31 ডিসেম্বর 2019 তারিখে প্রকাশিত হবে জেএসসি ও জেডিসি রেজাল্ট। আমরা সবার ভালো ফলাফলের প্রত্যাশা করছি। আমি এখানে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই সবার আগে রেজাল্ট পেতে পারেন। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি, কারণ আমার এই চ্যানেলে শিক্ষা বিষয়ক এবং চাকরি বিষয়ক অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে। প্রথমে দেখাচ্ছি আপনি ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট দেখবেন। প্রথমত আপনার ব্রাউজারে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.vd এই ওয়েবসাইট এই ঠিকানাটি লিখে এন্টার প্রেস করুন। আপনাকে সরাসরি এই পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি এক্সামিনেশনে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে জেএসসি জেডিসি দুইটাই পাবেন। ইয়ার এখানে 2019 সিলেক্ট করতে হবে। বোর্ড বরিশাল সহ যে কোনো বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। রোল রেজিস্ট্রেশন এবং এই 4+7 এইটা যাই হোক না কেন, এখানে এই দুটোর যোগফল এখানে বসাতে হবে। এরপর সাবমিট দেবেন। তাহলে আপনারা এখান থেকে যে কোনো বোর্ডের রেজাল্ট বের করতে পারবেন। তবে উল্লেখ্য যে এখানে এই ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট বের করতে হলে রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই দরকার হবে। আমি এরপরে যে ওয়েবসাইটটি দেখাবো সেখানে রেজিস্ট্রেশন নম্বরটা না দিলেও চলবে। এরপরে আমরা যাই পরবর্তী পেজে। এই ওয়েবসাইটের ঠিকানা হলো eboardresults.com। এই অ্যাড্রেসটি আপনি লিখে এন্টার প্রেস করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। সেই পেজটির একেবারে উপরের বাটনে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি এক্সামিনেশন সিলেক্ট করতে হবে, ইয়ার সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে, রেজাল্ট টাইপ ইনভিজুয়াল। এখানে রেজাল্ট টাইপে ইনভিজুয়াল সিলেক্ট করলে এর নিচের দুটো অপশন আসবে। এখানে রোল এবং রেজিস্ট্রেশন অপশনাল, তার মানে রেজিস্ট্রেশন নাম্বারটা না দিলেও হবে। তবে এখানে এই যে সিকিউরিটি কোড আছে এই সিকিউরিটি কোডটি খুব খেয়াল রেখে এখানে দিতে হবে। এরপরে আপনি গেট রেজাল্টটি ক্লিক করবেন, তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অবশ্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুইটি ওয়েবসাইটেরই ঠিকানা দেওয়া আছে। আপনারা শুধু এই লিঙ্ক আমার দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এরপর আসি জেএসসি এবং জেডিসি রেজাল্ট কিভাবে আপনি মোবাইল ফোনে দেখবেন। যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে জেএসসি লিখে স্পেস দিবেন, এরপরে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর দিবেন, এরপর আবার একটা স্পেস দিবেন, এরপর রোল নাম্বার লিখবেন, এরপর স্পেস দিবেন, এরপর পাশের সন লিখে আপনি পাঠাবেন 16222 নম্বরে। রিপ্লি মেসেজে পেয়ে যাবেন রেজাল্ট। উদাহরণ দিচ্ছি, বরিশাল বোর্ডের জন্য প্রথম জেএসসি, এরপর একটা স্পেস আছে এখানে, এরপর বিএআর বরিশাল বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর একটা স্পেস আছে এখানে, এটা একটা কাল্পনিক রোল নম্বর, এখানে পাশের সন 2019, এরপর আপনি এটা লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। আবার মাদ্রাসা বোর্ডের জন্য জেএসসি লিখে একটা স্পেস, এরপর এমএডি একটা স্পেস, এরপরে একটা কাল্পনিক রোল নম্বর, এরপর স্পেস পরীক্ষার সাল 2019 লিখে সেন্ড করুন 16222 নম্বরে। তাহলে ফিরতি এসএমএসে আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, শুধু ক্লিক করলেই হবে। আর সবার সুন্দর ফলাফলের কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, এরপরের ভিডিওতে আমি
পিএসসি এবং জেএসসি এই দুটো পরীক্ষায় যারা রিস্ক সিকিউরিটি রেজাল্ট অর্থাৎ পুনরীক্ষণের আবেদন করবেন তাদের জন্য একটা টিউটোরিয়াল দেবো। টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।